আমার ছেলেবেলায় বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছিল হুমায়ূন আহমেদের বই পড়া থেকে। তার মিসির আলি চরিত্রটা আমার খুবই পছন্দের চরিত্র। আমার ছেলেবেলার প্রথম যে থ্রিল কোনো অভিজ্ঞতা আমি হুমায়ূন আহমেদের বই পড়েই পেয়েছি। ছোটবেলায় বই পড়ার তেমন সুযোগ ছিল না, যেহেতু আমি মফস্বলে বেড়ে উঠেছি, সেখানে তেমন কোনো পাঠাগার ছিল না আমার কাছাকাছি। আর হুমায়ূন আহমেদের যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান ছিলাম আমি, মানে প্রচুর বই কিনে পড়ার মতো অবস্থাও ছিল না তখন। তো যখন কারো কাছে হুমায়ূন আহমেদের বই দেখতাম, সেখান থেকে এনে আমি পড়ার চেষ্টা করতাম, অনেকে মানা করে দিত। তো ফেসবুকে স্ক্রল করতে যেয়ে আমি একটা পেজে সন্ধান পেলাম, যেখানে হচ্ছে পুরো সমগ্রটাকেই একটা বইয়ের ভিতর এক ডজন করে নিয়ে এসেছে। তো সেখান থেকে দেখে আসলে আমি এই অফারটা নিয়ে নিলাম। তো তিনটা বই আমি এখানে অর্ডার করেছি। আসলে আমি যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছি এখানে 36টা বই আছে, কারণ এখানে 36টা বই কথাই লেখা আছে। তো যখন আমি পার্সেলটা ওপেন করেছি আপনাদের সাথেই, মানে আপনাদের সামনেই যে আমি খুলে নিচ্ছি, তখনই বুঝতে পেরেছি যে এখানে আসলে তিনটা বই। আমি আসলে বুঝতে পারিনি যে একটার ভেতরে এরকম এক ডজন করে হচ্ছে আপনার বইয়ের কালেকশন দেওয়া আছে। তো ঠিক আছে, সেটাও খারাপ না, কিন্তু আমি আশা করেছিলাম এখানে হয়তো 36টা বইয়ের প্যাকেজই আমি পাব। তো এখানে আমি তিনটা, মানে এক ডজনের তিনটা বই আমি পেয়েছি। একটা হচ্ছে হিমু, একটা হচ্ছে উপন্যাস হুমায়ূন আহমেদের, আরেকটা হচ্ছে মিসির আলি। তো এখানে 12টা করে বই আছে। আমি সূচিপত্রটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অনুভূতিটা আমার জন্য সত্যিই অনেক দারুণ, যে আমার কাছে একটা সময় তার 36টা বইয়ের কালেকশন হবে, সেটা আসলে আমি আশা করিনি। তো যখন আমি বইটা দেখলাম, মানে এরকম বান্ডেলটা, আমার কাছে খুবই ভালো লাগলো, এবং এই অফারটা আমি চেষ্টা করলাম যে নিয়ে নিই। তো সেটার একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি। আমি খুব অগোছালো কথা বলছি হয়তো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস। আমি এটার সূচিপত্রটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, যাতে করে বোঝা যায় যে এখানে যে এক ডজন বই দেওয়া আছে, ঠিক মানে কোন কোন বইটা এখানে পাওয়া যাবে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি যে হিমু বইটা আছে সেটার ভেতরও সূচিপত্রটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বইয়ের প্যাকেজিং কভার কিন্তু খুবই সুন্দর। আমি আসলে বই কেনার, মানে অনলাইন থেকে বই কেনার অভিজ্ঞতা আমার খুব কম। তো আমি পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে উল্লেখ করে দিব, সেখান থেকে আপনাদের যাদের প্রয়োজন আপনারা চেক করে নিতে পারেন। ওখানে আরও অনেক বই আছে, এটা তো মাত্র শুরু। আমার ইচ্ছে আছে আমি আরও অনেক ওখান থেকে, আমার যে মানে যেটা আশা ছিল যে আমার ঘরে প্রচুর পরিমাণে বই থাকবে, আমার ইচ্ছে মতো আমি বই পড়তে পারবো, ফিকশান নন ফিকশান, তো সেই আশাটা আমার পূরণ হতে যাচ্ছে। তো এই জন্য আমি খুবই এক্সাইটেড। তো খুবই ভালো লাগছিলো আমার। তো এই পেজ থেকে তিনটা বই আমি প্রথম নিয়েছি, হয়তো এটাই প্রথম, এটা কিন্তু এটাই শেষ না, আমি অনবরত হয়তো এটা ধারাবাহিকভাবে আমি অর্ডার করেই যাব। তো এই তো এই তিনটা বই যেটা বলেছিলাম, তিনটাই এক ডজনের। তো খুবই খুব ভালো লাগছে সত্যি কথা যেটা। তবে আমি না, খোলার সময় একটু হতাশ লেগেছিল, ভেবেছিলাম আমি 36টা আলাদা আলাদা বই হবে, কিন্তু আসলে 36টা বই, তিনটার ভেতর 12টা করে। তো আমি আবারও একটু সূচিপত্রগুলো দেখিয়ে দিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটা আশা করছি কারো না কারো উপকারে আসবে, কারণ ভালো একটা পেজের সন্ধান আমি দিতে চেয়েছিলাম, এবং আমি আমার যে অনুভূতিটা আছে সেটা আসলে শেয়ার করতে চেয়েছিলাম, যে আমার খুবই মানে আবেগঘন একটা অনুভূতি আজকে হচ্ছে এবং হয়েছে, খুব ভালো লাগছিল, যে কারণে আসলে ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।